দর্শক, এই মুহূর্তে দুদক কার্যালয়ে কথা বলছেন দুদক সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিমানে চিঠি পাঠিয়েছি এবং তার প্রেক্ষিতে তারা আমাদের সাথে যোগাযোগ করছেন, যে তথ্যপত্র দিয়ে আমাদেরকে সহায়তা করছে। নিয়োগ সংক্রান্ত আরেকটা প্রশ্ন, অপ্রাসঙ্গিক হলেও, একটা জেলা প্রশাসন কার্যালয়ে সর্বজন সর্বজন চাকরি পেয়েছেন তিনটি পদে, আপনাদের অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে এবং যারা নিয়োগ দিয়েছেন, একটি জেলা প্রধান নাম বললাম না, এ কারণে নিয়োগ কমিটিতে জেলা প্রশাসক 6 জন ছিলেন এবং নিয়োগ করেছেন 7 জন, তাদের 23 জনের বিরুদ্ধে মামলা করার জন্য সুপারিশ করেছিল। তাদের বয়স যদি আমি আপনাকে বলি 52 থেকে 54 পর্যন্ত, কেউ কেউ 59 বছর বয়সে চাকরি পেয়েছে। এই লোকগুলোকে বিষয়ে দুদকে সুপারিশ করার পর কমিশন এমন একটি বিষয়কে নিষ্পত্তি করেছে। যদি বলি আমি নিষ্পত্তির চিঠিও যদি আমার কাছে আসে, এরকম একটি প্রমাণিত বিষয় কমিশন মামলা না করে। আচ্ছা, এই বিষয়টি আমার কাছে পূর্ণাঙ্গ তথ্যপত্র নেই, আমি অনুমান নির্ভর করবো এই মুহূর্তে বলতে পারবো না, বিস্তারিত তথ্য জেনে আপনাদের কাছে। বিমানের ব্যাপারে আপনাদের আলাদা করে নজর থাকবে কিনা, কারণ বিমান একটা বড় সেক্টর, আসলে অনেক পরিমাণে টাকা এটাকে ইনভেস্ট করা হয়। আসলে বিমান তো আপনারা জানেন যে একটি রাষ্ট্রীয় সংস্থা, কেউ চাইবো না যে এখানে অনিয়ম হোক, দুর্নীতি হোক, বা যথা যে নিয়মটি যেভাবে হওয়ার কথা সেটি না হোক, সবাই চাইবো যে সঠিক পথে সঠিকভাবে কাজটি হোক, এবং সেক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন কমিশনের নজরদারি অবশ্যই থাকবে।